ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু, ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো। আপনার আইডিটা মানে যখন প্রোগ্রাম চলে তখন একটু মিউট রাখবেন, যখন কথা বলার প্রয়োজন তখন আনমিউট করলে ভালো হয়। আপনি নাই, আপনার লাইভ স্ট্রেট হয়ে গেছে, মাতাজি কে উপস্থাপন করে শুরু করতে বলে। প্রভু আবার বলেন দয়া করে। বলেছি যে মাঝে মধ্যে আইডিটা ওপেন হয়ে যায়, ইয়েটা স্পিকারটা ও আচ্ছা, একটু খেয়াল রাখতে ঠিক আছে। হবে। হ্যাঁ কথা বলার সময় আনমিউট করলেই হবে। তো এই পাশের সব ভালো আছে? হ্যাঁ প্রভু, আপনাদের আশীর্বাদে আছে, ভালো। আপনি থাকেন প্রোগ্রামে শেষ পর্যন্ত, এবং শেষের যে প্রশ্ন উত্তর পর্ব ওটা একটু উপস্থাপন করতে পারেন, কে কে প্রশ্ন করতে পারে। হ্যাঁ ঠিক আছে। তো আমি তো আবারই সার বেরিয়ে যাব, এই জন্য হয়তো শেষের দিকে 9টায় শেষ হবে, তো হ্যাঁ থাকবো হ্যাঁ না আমি 8:30 7:30 8টার দিকে বেরিয়ে যাব, আবার 8টা থেকে 9টা টিউশন। ঠিক আছে ঠিক আছে। লাইভ স্টার্ট হয়ে গেছে, আচ্ছা লাইভ থাকবেন, লাইনে থাকবে, মাতাজি থাকবে আপনাদের। লাইভ স্টার্ট হয়ে গেছে। হরে কৃষ্ণ প্রণাম মাতাজি। অর্চিতা মাতাজি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হাই, তাহলে আমরা প্রোগ্রাম শুরু করতে পারি। একটু দাঁড়ান প্রভু। পিছনে আর একটু সামনে এলাম। মাতাজি মিউট সুমন করে নেন, ঠিক আছে, শুট করে নেন, তারপরে যখন তখন আনমিউট করুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, ভালো শোনা যাচ্ছে? ঠিক শোনা যাচ্ছে? হ্যাঁ মাতাজি শোনা যাচ্ছে। হুম হ্যাঁ মাতাজি, তাহলে আমি শুরু করি। হ্যাঁ হ্যাঁ প্রভু শুরু করেন। হরে কৃষ্ণ। দিদি তুই অনহ অনহ ঢুক ভিতরে। হ্যাঁ সুধী ভক্তবৃন্দ, বৈদিক কালচার ওয়ার্ল্ড এ আয়োজিত আজকে সান্ধ্যকালীন যে প্রোগ্রাম, প্রোগ্রামে যারা জুমে অনলাইনে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। এবং সবার চরণে আমি প্রণতি নিবেদন করছি, বাঞ্ছা কল্পতরু ভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণার বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে প্রণত নিবেদন করে কলিযুগ পাবন অবতার কৃষ্ণ মহাপ্রভুর বিশেষ কৃপা প্রার্থনা করে প্রোগ্রামে প্রথম সেশন শুরু করছি। আমরা জানি আজকে দ্বিতীয় সেশনে কৃষ্ণ কথা আলোচনা করবেন এবং শিল প্রভুপাদ লীলামৃত আলোচনা করবেন। ইসকন বাংলাদেশের সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের পরম পূজনীয় শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু, তার আগে এখন কীর্তন পরিবেশন করবেন আমাদের অত্যন্ত প্রিয় বৈদিক কালচার ওয়ার্ল্ড এর অন্যতম অ্যাডমিন শ্রীমতী অর্চিতা রাধিকা দেবী দাসী মাতাজি। তো মাতাজি, বৈদিক কালচার ওয়ার্ল্ড এর শুরু থেকে আমাদের সাথে সম্পৃক্ত থেকে প্রভুপাদের এই সেবার সম্পাদন করছেন এবং অত্যন্ত বিচক্ষক এবং সদা আশ্চর্য অর্চিতা মাতাজি অসংখ্য বৈষ্ণবীয় গুণাবলীতে উদ্ভাসিত। তিনি ভগবানের কীর্তনে অত্যন্ত উৎসাহী এবং আগ্রহী, যার জন্য আমাদের সাথে থেকে হরিনাম এবং ভজন কীর্তন পরিবেশন করছেন। আর আমরা জানি মাতাজি একজন দক্ষ সঙ্গীত শিল্পী, তিনি বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পী। তো সেই হিসাবে মাতাজিকে আমরা পেয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত এবং মাতাজি কীর্তন শ্রবণ করে আমরা অত্যন্ত আনন্দিত। এবং মাতাজি ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন পেজে কীর্তন করে ভক্তদের মাঝে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছেন। শ্রীমুখ থেকে শ্রবণ করবো আমরা মাতাজিকে করছি আজকে কীর্তন করবে। হরে কৃষ্ণ। সকল ভক্ত বৃন্দের চরণে আমি আমার প্রণতি নিবেদন করছি। আজ শুভ একাদশী মহোৎসব। আজকে আমি এই বৈদিক কালচার ওয়ার্ল্ডে এই একাদশী মহোৎসব তিথিতে আমার পরিবেশন করতে পারার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমি প্রথমে আজকে আপনারা হয়তো সকলে অবগত আছেন যে আমাদের ভক্তিগীতি সঞ্চয়নের 1000 যে ভজন কীর্তন আছে সেই কীর্তন গুলোকে আমরা ইতিমধ্যে সবগুলো যেগুলো সুর করা নেই সেগুলো সব ভজন গুলো আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি। তো কিছু কাজ চলছে, করা হয়েছে অনেক কিছুই। তো ওর মধ্যে থেকে আমারই একটি ভজন, শ্রী নাম থেকে। অঙ্গ উপাঙ্গ অস্ত্র পার্ষদ সঙ্গে, নাচই ভাব মূরতি গোড়া রঙ্গে। এই ভজনটি আমি প্রথমে পরিবেশন করছি। নমো অয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নমস্তে সরস্বতী দেবী গুরুবাণী প্রচারিণী নির্বিশেষ শুনবে পাশ্চাত্য দেশ তারিণী
জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধার শিবাশাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আজকে আমাদের সাথে আমার পাশে আছে আমার জ্যেষ্ঠা ঝুলনেশ্বরী রাধিকা দাসী, আর মৃদঙ্গে আছে সুমন বসাক। অঙ্গু পাঙ্গু অস্ত্র পারষদ সঙ্গে অঙ্গু পাঙ্গু অস্ত্র পারষদ সঙ্গে অঙ্গু পাঙ্গু অস্ত্র পারষদ সঙ্গে নাচই ভাব মূরতি গোরা রঙ্গে নাচই ভাব মূরতি গোরা রঙ্গে অঙ্গু পাঙ্গু অস্ত্র পারষদ সঙ্গে অঙ্গু পাঙ্গু অস্ত্র পারষদ সঙ্গে নাচই ভাব মূরতি গোরা রঙ্গে অঙ্গু পাঙ্গু অস্ত্র পারষদ সঙ্গে। গাওয়াত কলি যুগ পাবন নাম গাওয়াত কলি যুগ পাবন নাম গাওয়াত কলি যুগ পাবন নাম ভ্রমই সচি সুত নদিয়া ধাম গাওত কলি যুগ পাবন নাম গাওত কলি যুগ কালি যুগ পাবন নাম গাওত কলি যুগ পাবন নাম গাওত কলি যুগ পাবন নাম সচি সুত নদিয়া ধাম গাওত কলি যুগ পাবন নাম ভ্রমই সচি সুত নদিয়া ধাম হরে হরাই নম কৃষ্ণ যাদুবাই নম যাদুবাই মধুবাই কিশোরবাই নম হরাই নম কৃষ্ণ যাদুবাই নম গোপাল গোবিন্দ রাম মধুসূদন হরি হরাই নম
কৃষ্ণ যাদব নমো গোপাল গোবিন্দ রাম হে মধুসূদন অঙ্গয় পঙ্গয়স্ত্র পারষদ সঙ্গে অঙ্গয় পঙ্গয়স্ত্র পারষদ সঙ্গে নাচকি মা মূরতি গোলা রঙ্গে অঙ্গয় পঙ্গয়স্ত্র পারষদ সঙ্গে অঙ্গয় পঙ্গয়স্ত্র পারষদ সঙ্গে সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণে বা দারিদ্র বা অনিচ্ছিত মানুষের এই ধরনের প্রতিষ্ঠানের পরিচালনার বিভিন্ন অর্থ পণ্য বা সেবা প্রয়োজন আছে এবং এই অর্থের ব্যবস্থাপনা প্রয়োজন আছে। ঠিক আছে মাতাজি এখন করেন। শরণাগতি থেকে আমি একটি ভজন পরিবেশন করছি, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল ভক্তি সেবা পরম সিদ্ধি প্রেমলতি কার মূল শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল ভোর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে ভোর আমার যেসব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সেসব স্থান ফেরিব আমি সেসব স্থান
প্রণয়ী ভকত সঙ্গে মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সাদা যাচ্ছে মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সাদা যাচ্ছে গৌরবিহিত কীর্তন শুনিয়া গৌরবিহিত আনন্দে হৃদয় নাচে শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয় যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় প্রসাদ প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যায় প্রসাদ সেবা যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলোক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখনা সীমা পায় চরণ শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল তুলসী দেখিয়া জুড়াই প্রাণ মাধুপিত শুনি জানি গৌরপ্রিয় সাপ সেবনে জীবন সার্থক মানি গৌরপ্রিয় ভক্তি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যা প্রতি দিবসে পরম সুখে স্বীকার কর এ তাহা ।
আমি এবার ছোট্ট করে একটু হরিনাম গাওয়ার চেষ্টা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Ram Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Ram Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Hare 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 Ram Hare Ram 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 Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Jayo Prabhu Pado Jayo Prabhu Pado Prabhu Pado Jayo Prabhu Pado Jayo Guru Devo Jayo
নিতাই গৌরা হরি বল হরি বল নিতাই গৌরা হরি বল হরে কৃষ্ণ প্রণাম সকলের শ্রী চরণে হরে কৃষ্ণ অনেক অনেক ধন্যবাদ শ্রীমতী অর্চিতা রাধিকা দেবী মাতাজিকে এবং সাথে যারা যন্ত্রের সহযোগিতা করেছেন সবাইকে বড় ধন্যবাদ জ্ঞাপন করছি হরে কৃষ্ণ তো সুধী ভক্তবৃন্দ আমাদের মাঝে জুমে উপস্থিত হয়েছেন আজকে প্রবক্তা পরম পূজনীয় আমাদের অভিভাবক শ্রী পাচার্য চন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু ধন্যবাদ প্রণাম প্রভু ধন্যবাদ প্রণাম তাহলে আমরা শুরু করতে পারি প্রভু আপনার আদেশ পেলে আমি শুরু করব সুধী ভক্তবৃন্দ আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা প্রভুকে আমাদের মাঝে পেয়েছি দীর্ঘ প্রতীক্ষার পর প্রভু অনেক ব্যস্ত থাকেন তো এত ব্যস্ততার মধ্যেও যে প্রভু আমাদের সময় দিয়েছেন এর জন্য প্রভুর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সুধী ভক্তবৃন্দ আপনারা সবাই জানেন যে শ্রীপাচার্য চন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু তিনি ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে আমাদের ভক্তি জীবনে উত্তরোত্তর আমরা যেন উন্নতি লাভ করতে পারি সেজন্য আমাদের গাইড করে চলছেন এবং সারা বাংলাদেশের ভক্তবৃন্দ প্রভুর গাইডেন্সে সুন্দর করে ভক্তি জীবন যাপন করছে তো বৈদিক কালচার ওয়ার্ল্ডের শুরু থেকে প্রভু আমাদের দিক নির্দেশনা এবং উপদেশ প্রদান করে আসছেন যার মাধ্যমে আমরা দুই বছর ধরে বৈদিক কালচার ওয়ার্ল্ডের নিয়মিত কার্যক্রম সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার সে উৎসাহ উদ্দীপনা পাচ্ছি তো প্রভু আজকে আমাদের মাঝে শিল প্রভুপাদের লীলামৃত সম্পর্কে আলোচনা করবেন আপনারা যারা জুম উপস্থিত আছেন আপনারা কৃপা করে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের মোবাইল সাইলেন্ট রাখবেন এবং দয়া করে যে আমাদের স্পিকার এটা আপনারা মিউট রাখবেন তো আমি প্রভুর চরণে বিনীত ভাবে অনুরোধ করছি আজকে প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করার জন্য হরে কৃষ্ণ ধন্যবাদ হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মনোহ বিষ্ট স্থাপিত নমাং বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিদান্ত সম্মুখীন নমাস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচার বিশেষ শূন্যবাদী পাচার জয় শ্রীকৃষ্ণ চৈতন্য পৌনিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জয় গুরু মহারাজ জয় ছিল প্রভু শোনা যায় হ্যাঁ প্রভু শোনা যাচ্ছে ক্লিয়ার হরে আমি মাইক্রোফোন ছাড়াই বলছি যদি সমস্যা হয় আমাকে বলবেন মাইক্রোফোন হরে কৃষ্ণা বৈদিক কালচার ওয়ার্ল্ড কর্তৃক আয়োজিত জুম সেমিনার প্রভুপাদের সেমিনার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমি সর্বপ্রথম আমার প্রণাম নিবেদন করি আমার গুরুদেব ছিল জয়প্রদাতা স্বামী গুরু মহারাজের চরণে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তানন্দ স্বামী প্রভুপাদের করুণা ভিক্ষা করি এবং আজকে বৈদিক কালচার ওয়ার্ল্ডে জুমে যারা উপস্থিত হয়েছেন সবার চরণে আমি লণ্ঠিত দণ্ডবত বন্দন করছি বাঞ্ছা আমাকে আজকে বলা হয়েছে ছিল বহুপাদের লীলামৃত বহুপাদ সম্বন্ধে বলার জন্য তা ছিল বহুপাদ হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য উনি ছিল বহুপাদের
আমাদের ইসকনকে প্রতিষ্ঠা করেছেন এবং ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য। তা শ্রীল প্রভুপাদ যখন এই সংসার থেকে অবসর নিলেন তখন উনি বৃন্দাবনে চলে আসলেন। বৃন্দাবনে এসে তপস্যা করেছিলেন, কঠিন তপস্যা, কারণ উনি ওনার মাথায় একটা চিন্তা এসেছিল যে আমি তো গুরুদেবের নির্দেশ পেয়েছি, যখনই গুরুদেবের সঙ্গে প্রথম দেখা হয়েছিল তখনই গুরুদেব নির্দেশ দিয়েছিল তোমরা উক্তি যুবক, তোমরা পাশ্চাত্য দেশে যে কৃষ্ণ ভক্তি প্রচার করলে পাশ্চাত্য দেশ কৃষ্ণ ভবনাময় হয়ে উঠবে। সেই দিন থেকেই প্রভুপাদ চিন্তা করেছিলেন এটা সম্ভব। তো যখন যখন উনি সংসার থেকে অবসর নিলেন তখন উনি চিন্তা করলেন আমি তো গুরুদেবের নির্দেশ আগেই পেয়েছি, গুরুদেবের নির্দেশ পাওয়ার সাথে সাথে গুরুদেব যদি সন্তুষ্ট হন কৃষ্ণ সন্তুষ্ট, যেহেতু গুরুদেব নির্দেশ দিয়েছেন বা আশীর্বাদ করেছেন তাহলে ভগবানও কৃপা করেছেন, কারণ গুরুর কৃপা হলে ভগবানের কৃপা হয়। তখন মনের মধ্যে একটা চিন্তা করলেন যে আমি তো গুরুদেবের কৃপা পেয়েছি কৃষ্ণেরও কৃপা পেয়েছি কিন্তু বৈষ্ণবদের তো কৃপা পাইনি, আমি দেখি বৈষ্ণবদের কাছ থেকে কৃপা আশীর্বাদ নেওয়া যায় কিনা, আর আমি যদি বৈষ্ণবদের কাছ থেকে কৃপা আশীর্বাদ না পাই তাহলে তো আমার বিদেশ যাওয়া বৃথা হয়ে যাবে। প্রভুপাদ তখন চেষ্টা করলেন কি করে বৈষ্ণবদের কৃপা আশীর্বাদ নেওয়া যায়। প্রভুপাদ যখন বৃন্দাবন দামোদর মন্দিরে অবস্থান করছিলেন তখন বৃন্দাবনের অনেক প্রবীণ প্রবীণ বৈষ্ণবরা এসে প্রভুপাদের সঙ্গ দিয়েছিল, তারা প্রভুপাদের সঙ্গে থেকে এই শাস্ত্রীয় আলোচনা করতেন এবং সাধু সঙ্গ করতেন, প্রভুপাদের সঙ্গে আসতেন। তা প্রভুপাদ তাদেরকে একদিন বললেন ওহে বৃন্দাবনের বৈষ্ণবগণ, আপনাদের শুদ্ধ ভক্ত, আমাকে আপনারা কৃপা করুন আমি যেন পাশ্চাত্য দেশে যেয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারি, কৃষ্ণ ভাবনাদের প্রচার করতে পারি। তখন বৃন্দাবনের প্রবীণ প্রবীণ বৈষ্ণবরা বলেছিলেন না স্বামীজি আপনি পাশ্চাত্যে যাবেন না, পাশ্চাত্য জীবনধারা অনেক কঠিন, সেই আমেরিকায় বরফ পড়ে, বরফের পদ্মে হেঁটে চলতে যেয়ে যদি পা ফসকে পড়ে যান তাহলে আপনাকে কেউ তুলে উঠাবে না, ওখানেই পড়ে মরে থাকবে এবং আপনাকে মিউনিসিপ্যালের লোকেরা এসে নিয়ে যেয়ে সে ডাস্টবিনে ফেলবে, আপনাকে বাঁচতে হবে, খুব কঠিন ওই দেশ। আসলে ওই কথাটা প্রভুপাদকে বলেছিলেন অনেকটাই সত্য, বিদেশে এমন একটি জায়গা সেখানে বরফ থেকে পা ফসকে পড়ে যান, যদি মুখ দিয়ে কোনো আওয়াজ না বেরোয় দুহাত তুলে না বলতে পারেন প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি, তাহলে সেখানেই পড়ে থাকবেন, সেখানেই মরে থাকবেন, আপনাকে কেউ তুলে ধরবে না। পাশ্চাত্য দেশে এরকম, হ্যাঁ আর যদি বলতে পারেন যে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করুন সাহায্য করুন তাহলে আপনাকে সাহায্য করবে। আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে, একবার আমি নিউ ইয়র্কের রাস্তা দিয়ে হাঁটছি 1995 একটা বৃদ্ধা দুই ব্যাগ বাজার করে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে পড়ে গেল, আমি দৌড়ে যে ধরতে গিয়েছি আমাদের সাথে যে প্রভু ছিলেন উনি বললেন খবরদার ধরবেন না ধরবেন না ধরবেন না, আমি কেন একটু পড়ে গেছে না যতক্ষণ না পর্যন্ত ও বলবে দুহাত তুলে প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি প্লিজ হেল্প মি ততক্ষণ আপনি ধরবেন না, কারণ যদি ধরেন ও যদি বলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে পুলিশে কল করলে $100 জরিমানা না $10,000 জরিমানা।
খাওয়া কথা আপনি কেন জরিমানা দিয়ে যাবেন? একটু পরে দেখি বৃদ্ধা আবার উঠে হাঁটা দিয়েছে। এই হোক বাচ্চার প্রবেশ। এই জন্য বললেন আপনি হচ্ছে 70 বছর বয়স আপনার, আমাদেরও বয়স একই রকম প্রায়, আপনি বৃদ্ধ বয়সে আমেরিকা যাবেন না, আপনি এখানে থাকুন, আমরা একসঙ্গে রাধারানীর চরণ থেকে অন্তিম রাধারানীর কৃপায় পেয়ে ভগবত ধ্বংস করতে পারব, আপনিও যাবেন না, যাওয়ার দরকার। কিন্তু ছিল পৌপত্য নাসর বান্দা, পৌপত্য উনি চিন্তা করেন গুরুদেবের নির্দেশ আমি যদি পালন না করি তাহলে তো কেমন শিষ্য। আবার চিন্তা করলেন বৃন্দাবনের বৈষ্ণব যদি আশীর্বাদ না পড়ে বা বৈষ্ণবদের আশীর্বাদ না করে তাহলে আমি কে কি করবো, বৈষ্ণবদের আশীর্বাদ আমার নিতেই হবে, গুরুদেবের নির্দেশ পালন করতে হবে। উনি বৃন্দাবনের থেকে উনি ভাগবত ব্যাস 3টা খণ্ড নিজে টাইপ করলেন, নিজে প্রেসে দাঁড়িয়ে থেকে প্রিন্ট করলেন। তখন টাকা পয়সা জোগাড় করা খুব কষ্ট ছিল, ওপর নিজে টাকা সংগ্রহ করে এই ভাগবত 3টা খণ্ড উনি বই আকারে বের করলেন। বই আকারে বের করে বৃন্দাবনের বৈষ্ণবদেরকেও ওই বইগুলো পড়তে দিলেন। আপনারা প্রবীণ বৈষ্ণব, আমি এই বইগুলো ভাষ্যচনা করেছি, আপনারা খুব পড়বেন। বৃন্দাবনের এই বৈষ্ণবরা পৌপাদের এই ভাগবতম পড়ে তারাও এসে বলল পৌপাদ আপনি কি অমৃত ভাষ্য করেছেন, এরকম সহজ সরল ভাষায় প্রাঞ্জল ভাষায় আজ পর্যন্ত কেউ ভাষ্যচনা করেনি, এটা এত সুন্দর হয়েছে, এইটা যদি আপনি পাশ্চাত্য দেশে কেউ নিয়ে যায়, এই পাশ্চাত্য দেশের যারা সংসার থেকে বিতাড়িত, সমাজ থেকে বিতাড়িত, যারা মদ গাঁজা খেয়ে পড়ে থাকে একটু সুখের আশায় হিপ্পি হয়ে গেছে, তার যদি এই গ্রন্থ একবারে পায়, তার যদি একবার এই গ্রন্থ পড়ে, তারা অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে এবং অন্তিমে তারা ভগবত হয়ে যেতে পারবে। তখন প্রভুপাদ বললেন আপনারা তো আমাকে যেতে দেবেন না, তাহলে আপনারা যান। তখন বৃন্দাবনের সেই বৈষ্ণব বললেন না আমরা যেতে পারব। তখন প্রভুপাদ বললেন যে আমাকে যেতে দেবেন না, আপনারা যাবেন না, কিন্তু এই ভাগবতন তো পা নেই যে হেঁটে চলে যাবে, কাউকে তো না কাউকে তো নিয়ে যেতে হবে, এমনি এমনি তো যেতে পারবে না। তখন ছিল প্রভুপাদ বড় জোরে সবার কাছে প্রার্থনা করেছিলেন বৃন্দাবনের বৈষ্ণব, আপনারা আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এই গ্রন্থ পাশ্চাত্য দেশে নিয়ে যেতে পারি। তখন বৃন্দাবনের বৈষ্ণবরা দুহাত তুলে ছিল প্রভুপাদকে আশীর্বাদ করেছিলেন, হ্যাঁ প্রভুপাদ আপনি একমাত্র ব্যক্তি, আপনি পারবেন এই গ্রন্থ নিয়ে পাশ্চাত্য দেশে প্রচার করতে, এবং যারা সমাজ থেকে বিতাড়িত, যারা সংসার থেকে বিতাড়িত, যারা একটু সুখের আশায় হিপ্পি হয়ে গেছে, তারা মদ খায় গাঁজা খায় একটু শান্তির জন্য যেখানে সেখানে পড়ে থাকে, তাদের মধ্যে যদি আপনি এই গ্রন্থ প্রচার করতে পারেন এবং তারা যদি একবার এই গ্রন্থ পড়ে, তারা অবশ্যই কৃষ্ণ ভক্ত হবে এবং অন্তিমে তারা ভগবানের ধামে পৌঁছাতে দিতে পারবে। তখন বৃন্দাবনের বৈষ্ণবরা দুহাত তুলেছিল প্রভুপাদকে আশীর্বাদ করেছিল। প্রভুপাদ তখন চিন্তা করলেন এখন আর আমার কোনো বাধা নেই, আমি গুরুদেবের আশীর্বাদ পেয়েছি, আমি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেয়েছি, বৈষ্ণবদেব আশীর্বাদও পেয়েছি,
এই কাজটা করতে পৌপাদের 10 বছর সময় লেগেছিল। ভগবানের আশীর্বাদ পাওয়া সহজ, গুরুদেবের আশীর্বাদ পাওয়া সহজ, কিন্তু বৈষ্ণবদের আশীর্বাদ পেতে অনেক সময় লাগে। পৌপাদের 10 বছর সময় লেগেছে। আশীর্বাদ পাওয়ার পরে ছিল পৌপাদ, উনি জাহাজ কোম্পানির মালিকের সঙ্গে দেখা করলেন, সুমিতি মুরারি। ওনাকে বললেন, তুমি মার জাহাজ তো আমেরিকায় যায়, সে জাহাজে আমাকে একটা ক্যাবিন দেবে, আমি আমেরিকায় যাব কৃষ্ণভক্ত প্রচার করতে। উনি বললেন, প্রভুপা আপনি এই বৃদ্ধ বয়সে আমেরিকা যাবেন? এটা ভারতবর্ষ নয় আমেরিকা, ওখানে শাক সবজি পাওয়া মুশকিল, আর ওখানে আপনার মতো বৃদ্ধ লোকের কথা কে শুনবে? আপনার যাওয়ার দরকার নেই, আর সমুদ্রের যাত্রা এতে আপনার শরীর টেকবে না। প্রভুপাদ বলেন, না না, আমাকে আমেরিকা যেতেই হবে, আমি আপনি একটা টিকিট দিন। তখন মুরারজিতে সুমিতি মুরারজি ওই টিকিটটির ব্যবস্থা করেছিলেন। মালবাহী জাহাজে, সেখানে মানুষ যায় না, মাল যায়, সেই জাহাজে করে প্রভুপাদ গিয়েছিলেন আমেরিকায়। এবং উনি ফিরতি টিকিটটাও কনফার্ম করে দিয়েছিলেন, কারণ উনি ভেবেছিলেন যে প্রভুপাদ ওখানে যে টিকতে পারবে না, ফিরে আসতে হবে, এই জন্য টিকিটের ব্যবস্থা করেছিলেন। রিটার্ন টিকিট ছিল প্রভুপাদ যখন এই জাহাজে করে আমেরিকার মাটিতে পদার্পণ করলেন, পা রাখলেন বোস্টনে, আমেরিকার বোস্টনে। তখন উনি জানতেন না কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, হাতে টাকা পয়সাও নেন। যদিও গোপাল রাগলাল নামে একজন লোক ছিল, তাই সেই সব সঙ্গে সম্পর্ক ছিল, মানে যোগাযোগ ছিল, উনি আসছিলেন নিতে, কিন্তু সেখানে যেয়ে ওনার ভালো লাগছিল না। উনি ওনার চিন্তা ছিল, আমি তো আমেরিকায় আসলাম, আমাকে তো গুরুদেবের নির্দেশ পালন করেছি, কিন্তু এখন তো আমাকে কিছু করতে হবে। ছিল প্রভুপাদ পেপার পড়ে পড়ে দেখলেন আমেরিকার সবচেয়ে খারাপ জায়গা কোথায়। ছিল প্রভুপাদ আমেরিকার সবচেয়ে খারাপ জায়গা বাউরি, সেই জায়গা উনি বেছে নিলেন। বাউরিটা এমন জায়গা, রাত্রে মানে কোনো সময় ডার্ট হয় না, রাত্রেও যেমন দিনেও সময় একই রকম, মানে কেউ ঘুমায় না। আমেরিকার শহরের ধনী লোকদের ছেলে মেয়ে এসে ওখানে মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, অবৈধ সেবন করে, মাংস খায়। ওখানে যেতে ট্রেনের বাসের টিকিট লাগে না, ফ্রি সার্ভিস। তার নেশার ঘরে মদ মাংস তো খাই, একেবারে তাজা গোরক্ত পান করে মদের সাহেব, এতই খারাপ হয়ে যায়, একটু শান্তির আশা। কি করে শান্তি পাওয়া যায়? মদ কিন্তু সব শান্তির জন্য খায়, দুঃখের জন্য খায় না। মানুষ যত কিছু করে সুইসাইড করে শান্তির জন্য, সব শান্তির জন্য করে কিন্তু শান্তি পায় না। মদ খাচ্ছে শান্তির জন্য কিন্তু শান্তি পায় না, কিছু করে ভুলে থাকা যায় কিন্তু শান্তি পায় না। প্রভুপাদ সেই বাউরিতে জায়গা বেছে নিলেন একটা গাছের, পাইন গাছের নিচে। সেখানে বসে প্রভুপাদ করতাল বাজিয়ে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম কীর্তন করতে শুরু করলেন। প্রভুপাদ ছিলেন শুদ্ধ ভক্ত, প্রভুপাদের শুদ্ধ মুখে হরিনাম কীর্তন করছিলেন উনি, মধুমাখা হরিনাম, যে হরিনাম চৈতন্য মহাপ্রভু গোলক ধাম থেকে নিয়ে এসেছেন, সেই মধুমাখা হরিনাম উনি করতাল বাজিয়ে মধুস্বরে গাইতে লাগলেন।
এই কীর্তন, কীর্তনের সুর, কণ্ঠ কীর্তনের সুর সেই হিপ্পিদের মধ্যে যারা মদ গাঁজা খেয়ে যেখানে সেখানে পড়েছিল তাদের কর্ণ করে এই অমৃত সুর শুদ্ধ হরিনাম কর্ণ করে যখনই প্রবেশ করেছে তখন তারা ওই ঘুমিয়ে থাকতে পারেনি। মধুমাখা হরিনাম যারই কর্ণ করে প্রবেশ করে সেই খুঁজতে শুরু করেছে কোথা থেকে এই ট্রান্সেন্ডেন্টাল ভাইব্রেশন কোথা থেকে আসছে। খোঁজ করতে করতে ওরা দেখলেন একটা পাইন গাছের নিচে ৭০ বছরের একটা বৃদ্ধা করতাল বাজিয়ে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে হরিনাম করছে। তারা পৌপাদকে ঘিরে বসে পৌপাদ হরিনাম করে ওরাও হরিনাম করে, পৌপাদ নাচে ওরাও নাচে, ওদের ভালোই লাগে হরিনাম শ্রবণ করতে ভালো লাগছে। এজন্য পৌপাদ যা যা করছে ওরা তা তা করছে। তারপরে পৌপাদ বলছেন তোমরা বসো আমি তোমাদেরকে হরি কথা শোনাবো ভগবানের কথা শোনাবো। তারা বসছে, বসে তারা ভগবানের নাম গুণগীতন শ্রবণ করছে, তাদের ভালো লাগছে, তাদের আর নেশার কথা ভুলে গেছে, তারা নেশার কথা ভুলে যে শ্রীল প্রভুপাদের সঙ্গে নৃত্য করছেন কীর্তন করছেন আবার বসে বসে ভাগবত কথা শুনছেন। তারা এমনই অবস্থায় ছিল প্রভুপাদ সেই সময় কত কষ্ট করেছেন আপনারা দেখুন, একজন কেউ মদ খেয়ে আপনাদের সামনে আসলে আপনারা দূর দূর করে তাড়িয়ে দেন এই বেড়া তুই চলে যাক মদ খেয়ে আসছিস, কিন্তু প্রভুপাদের সামনে ১৫০-২০০ ভক্ত মদ খেয়ে গাঁজা খেয়ে সে প্রভুপাদের সামনে বসে দুহাত তুলে কীর্তন করছে নৃত্য করছে এবং তাদের পোশাক আশাক কেউ হয়তো এক মাস স্নান করেনি কেউ দুই মাস স্নান করেননি, জামা কাপড় এত ময়লা হয়ে গেছে জামার একটা হাতা আছে আর একটা নেই, প্যান্টের একটা পা আছে আর একটা নেই, জামার সামনে আছে তার পিছনে নেই, এইরকম চুল বড় বড় একেবারে জটা ধরে গেছে, এই ধরনের লোকজন সামনে প্রভুদের সামনে বসে বসে তারা প্রভুদের কাছ থেকে হরিকথা শ্রবণ করে প্রভুদের কেমন লাগছে। প্রভুপাদ এখন চিন্তা করলেন আমি যদি নাচাইলাম গাওয়াইলাম শোনাইলাম কিন্তু এখন তোদের ক্ষুধা লেগেছে ওদের তো খেতে দিতে হবে। প্রভুপাদ ভগবানকে বললেন ভগবান আমার তো টাকা পয়সা নাই এটা তো নাচাইলাম গাওয়াইলাম কোথায় পাবো। সঙ্গে সঙ্গে ভগবান সেই ব্যবস্থা করে শুদ্ধ ভক্ত বলতে হয় না চিন্তা করলে সব পেয়ে যায়। প্রভুপাদ যখনই চিন্তা করলেন আর তখন দেখলেন কে যেন শাক সবজি চাল ডাল একেবারে সব পাত্র নিয়ে আসে হাজির। প্রভুপাদ নিজে আনন্দিত হয়ে সেই রান্না শুরু করে রান্না করে নিজে হাতে রান্না করলেন, রান্না করে নিজে পরিবেশন করলেন, নিজে বাসন মাজতেন নিজে হাতে, তখন প্রভুপাদ সহযোগিতা করে কেউ ছিল প্রভুপাদ সেই বৃদ্ধ বয়সে এত শক্তি, কারণ শক্তি পেয়েছিলেন কি কে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শক্তি দিয়েছিলেন গুরুদেব তাকে শক্তি দিয়েছিলেন। যখন এই ভক্তরা প্রভুপাদ নৃত্য করেছিলেন পুরাও প্রভুপাদ কীর্তন করলেন রাও কীর্তন করেছিলেন প্রভুপাদ শ্রবণ করতে বলছিলেন রাও শ্রবণ করেছিলেন প্রসাদ পাওয়ার পরে তারা প্রভুপাদ করলেন প্রভুপাদ যে অমৃত প্রসাদ আমাদের আপনি দিলেন আমরা সারা জীবনও এরকম সুস্বাদু খাবার খাই এই জন্যে আমাদের কীর্তন ভালো লেগেছে আমাদের নৃত্য ভালো লেগেছে শ্রবণ ভালো লেগেছে
এখন আপনার সঙ্গে আমরা থেকে যাব, আমরা আর আপনাকে ছাড়া কোথাও যাব না। প্রভুপাদ বললেন, তোমার তো ঘর বাড়ি নেই, আমার সঙ্গে কোথায় যাবে? বললেন যে আমরা ঘর বাড়ি ভাড়া করব, সেখানে থাকবে। প্রভুপাদ বললেন, আমার সঙ্গে থাকতে হলে তো তোমাদের এইরকম চেহারা থাকলে চলবে না, তোমাদেরকে মাথা শেপ করতে হবে, গায়ে ভালো করে গা হাত পা ভালো করে পরিষ্কার করতে হবে, স্নান করতে হবে, প্রত্যেকদিন ভোর 3:30 উঠে স্নান করতে হবে এই ঠান্ডা জল দিয়ে, তারপরে মঙ্গলারতি করতে হবে, জপ করতে হবে, ভাগবত ক্লাস শুনতে হবে, প্রসাদ পেতে হবে। তারপর প্রভুপাদ, আপনি যা বলবেন আমরা তাই করব, আপনি যা আমাদেরকে নির্দেশনা দেবেন আমরা তাই করব। তখন প্রভুপাদ তাদেরকে নিয়ে আমেরিকা নিউ ইয়র্কে ইসকন প্রতিষ্ঠা করলেন। প্রভুপাদ কত কষ্ট করেছেন, আসলে এখানে শ্রীমান চৈতন্য মহাপ্রভু একটা বাণী আছে, পৃথিবীতে আসে যত নবরাতে গ্রাম সর্বত্র প্রচার হইবে মরে, এই হরিনাম প্রচার করার জন্য চৈতন্য মহাপ্রভু প্রভুপাদকে পাঠিয়েছেন। চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, আমার এক সেনাপতি ভক্ত আসবে, সে সারা পৃথিবী জুড়ে হরিনাম প্রচার করবে, সেই সেনাপতি ভক্তই হচ্ছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আমার এখানে কারেন্ট চলে গেছে, আমাকে দেখতে পাবেন না কিন্তু আমার কথা শুনতে পাবেন মনে হয়, আবার আসছে, যাই হোক কারেন্ট চলে আসছে। তা যখন ভগবান কাউকে পাঠান তাকে সর্বশক্তি ভগবান দিয়ে দেন। ভগবান ছিল প্রভুপাদকে পাঠিয়েছিলেন এই হরিনাম প্রচার করার জন্য সারা পৃথিবীতে, কলিযুগের যুগধর্ম হরিনাম। তাই জন্য প্রভুপাদকে সমস্ত শক্তি মহাপ্রভু দিয়েছিলেন, গুরুদেব দিয়েছিলেন। আমরা দেখতে পাই প্রভুপাদ 12 বছরে 14 বার প্রদীপ প্রদক্ষিণ করেন, পৃথিবীর বড় বড় শহরে 108টা মন্দির তৈরি করেন, চৈতন্য চরিতামৃতের ভাষ্য রচনা করেন, ভাগবত ভাষ্য রচনা করেন, গীতার ভাষ্য রচনা করলেন, আরো বেশি গ্রন্থ প্রভুপাদ লিখেছিলেন মাত্র 12 বছরে। হাজার হাজার একর সম্পত্তি কিনেছিলেন, হাজার হাজার ভক্ত তৈরি করেছিলেন, পৃথিবীর বড় বড় শহরে 108টা মন্দির করেছিলেন, পৃথিবীর বড় বড় শহরে রথযাত্রা অনুষ্ঠান করেছিলেন, জন্মাষ্টমী উৎসব পালন করেছিলেন, অন্নকূট মহোৎসব করেছিলেন, মাত্র 12 বছরে। প্রভুপাদ এত কিছু করার পরেও প্রভুপাদ বলেছিলেন, সব করেছে ভগবান আর নাম হয়েছে আমার, আমি কিছুই করিনি, সব ভগবান করেছেন। ছিল প্রভুপাদ নিজের নামে কিছুই করেননি। আমরা যদি তাকিয়ে থাকি দেখি আমাদের সনাতন ধর্মের অনেক সংগঠন, যেমন রামকৃষ্ণ মিশন দেখুন, জগৎবন্ধু মঠ দেখুন, বালক ব্রহ্মচারী, হরি ঠাকুর, তাদের গুরুর নামে সংগঠন হয়েছে বা প্রতিষ্ঠাতার নামে, কিন্তু ছিল প্রভুপাদের নামে এই সংগঠনের নাম পাইনি। প্রভুপাদ বলেছেন, আমি তো কিছু করিনি,
সব করেছে ভগবান, এই জন্য ভগবানের নামে এই সংগঠন, এই জন্য উনি এই সংগঠনের নাম দিলেন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সংক্ষেপে ইসকন, ইসকন নাম দিলেন। আপনারা দেখুন সমস্ত ভাবে সেই যাদের প্রতিষ্ঠাতা আচার্য বা সেই গুরুর নামে সংগঠন, আর প্রভুপাদ নিজের নামে কিছুই করে, প্রভুপাদ বলেছেন আমি কিছু করিনি, সব ভগবান করেছেন, সব করেছে ভগবান, আর নাম হয়েছে আমার, আমি কিছু করি। ছিল প্রভুপাদ এর এই এবছর হচ্ছে 126তম আবির্ভাব, 126 বছর আগে প্রভুপাদ এই পৃথিবীতে এসেছিলেন। তা আমরা এখন যে স্কুলে আছি, আমরা কিন্তু অনেক সময় অনেক গর্ববোধ করি, আমরা অনেক সময় গর্বিত মনে করি, কিন্তু আমরা কার কৃপায় আমরা নিজেকে গর্ববোধ করি? আমরা ছিল প্রভুপাদের কৃপায় আমরা সবাই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। আমরা যদি তাকাই স্বামী বিবেকানন্দের দিকে, উনি শিকাগো শহরে একটা বক্তৃতা দিয়েছিলেন, এই বক্তৃতার ফলে আমাদের সনাতন ধর্মের সনাতন ধর্ম অবলম্বনের মাথা উঁচু হয়ে গেছে। সবাই আমরা গর্ব করে বলি স্বামী বিবেকানন্দ অনেক সুন্দর বক্তৃতা দিয়েছে, আসলে সুন্দর, আমাদের সনাতন ধর্মকে উনি অনেক উপরে উঠে দিলেন। এবং একজন ম্যামকে নিয়ে আসছিলেন, একজন মাতাজিকে নিয়ে আসছিলেন, তাকে সনাতন ধর্মে দীক্ষিত করেছে, তার জন্য আমরা সবাই গর্ববোধ করি যে স্বামী বিবেকানন্দ একজন ম্যামকে এনে সনাতন ধর্মে দীক্ষা দিয়েছেন, তার নাম দিয়েছিলেন ভগ্নী নিবেদিতা। আমরা যদি ছিল প্রভুপাদের দিকে তাকাই, ছিল প্রভুপাদ কত ম্যামকে নিয়ে আসছেন, হাজার হাজার বিদেশি মাতাজিদের এনে উনি তাদেরকে সভ্য করেছেন, তাদেরকে শুদ্ধ বৈষ্ণবে পরিণত করেছেন, তাদেরকে প্যান্ট শার্ট বাদ দিয়ে শাড়ি পরিয়েছেন, তারা একাধিক পুরুষ সঙ্গ করত, তাকে বাদ দিয়ে একজন পুরুষের সঙ্গে বৈদিক মেয়ে বিবাহ হয়ে তার সঙ্গে সারা জীবন অতিবাহিত করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, তার গলায় কণ্ঠিমালা দিয়েছে, কপালে তিলক দিয়েছে, তার শাস্ত্র অধ্যয়ন করেছে, গীতা ভাগবত চৈতন্য পড়েছেন, হরিনাম করেছেন। ছিল প্রভুপাদ হাজার হাজার মেমকে এনে শুদ্ধ ভক্তে পরিণত করেছেন, শুধু হাজার হাজার শুদ্ধ মাতাজিদের নয়, হাজার হাজার মাতাজিদের আনেননি, হাজার হাজার সাহেবদের এনেছে, লক্ষ লক্ষ সাহেবদের এনেছে, তাদের এই কৃষ্ণ ভাবনায় ভাবিত করেছেন, তাদেরকে ধুতি পরেছে পরিয়েছেন, গলায় কণ্ঠিমালা দিয়েছেন, তাদেরকে শুদ্ধ ভক্তে পরিণত করেছেন। তাহলে আমরা প্রভুপাদের জন্য আমাদের কতটুকু কৃতজ্ঞতা থাকা উচিত? এই জন্য আমাদের প্রচার করতে হবে, আমরা যত প্রভুপাদের জীবনী আমরা মানুষের কাছে পৌঁছা দিতে পারবো, তত প্রভুপাদ সম্বন্ধে সবাই জানতে পারবে। এই জন্যে ছিল প্রভুপাদের এই অবদান, কারণ প্রভুপাদের হরিনামের প্রতি বিশ্বাস ছিল, গুরুর প্রতি বিশ্বাস ছিল, বৈষ্ণবের প্রতি বিশ্বাস ছিল। আমাদের যদি গুরুর আশীর্বাদ, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ, বৈষ্ণবের আশীর্বাদ আমাদের যদি মাথার উপরে থাকে, তাহলে আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো, এবং শুদ্ধ ভক্ত সাথে ভগবান থাকে, ভগবানই শুদ্ধ ভক্তকে পরিচালনা করেন,
আমরা যদি শুদ্ধ ভক্ত হতে চাই তাহলে আমাদেরকেও গুরু গৌরাঙ্গ এবং তুলসী মহারাণীর চরণে আমাদেরকে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে হবে। আমরা যদি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করি তাহলে ভগবান আমাদের দিয়েও অনেক অসাধ্য সাধন করতে পারবেন। ছিল প্রভুপাদ, উনি ভাবতেন যেমন নিউ ইয়র্কে যে শহরে যে ভাবছেন যেখানে যদি একটা সুন্দর মন্দির হতো তাহলে সমস্ত ভক্তরা এখানে বিঘ্ন প্রতিষ্ঠা হতো, ভক্তরা মন্দিরে আসতো, বিঘ্ন দর্শন করতো, প্রসাদ পেত, তারা কৃষ্ণ ভক্ত হতে পারত। তার সঙ্গে সঙ্গে প্রভুপাদের এই কথার সঙ্গে সঙ্গে ভগবান একেবারে সঙ্গে সঙ্গে ভগবান অনুমোদন দিয়েছেন। এই হবে না হলে প্রভুপাদ যেখানেই যেতেন সেখানেই চিন্তা করতেন ভগবানের চিন্তা, উনি নিজের চিন্তা করতেন না, নিজের সুখ শান্তির জন্য কোন চিন্তা করতেন না, উনি সবসময় ভগবানের চিন্তা করতেন। ভগবানের নাম কি করে প্রচার হবে, ভগবানকে কি করে সেবা করা যাবে, ভক্তরা কি করে ভগবানকে দর্শন করতে পারবেন, সেই চিন্তাই করতেন। প্রভুপাদ ছিলেন শুদ্ধ ভক্ত। একবার ছিল ভক্তি স্বামী গুরু মহারাজ একটা উদাহরণ দিয়েছিলেন যে প্রভুপাদের হরিনামের প্রতি কত বিশ্বাস ছিল। প্রভুপাদ প্রভুপাদের এক গুরু ভাই, উনি বাবাজি মহারাজ ছিলেন, কৃষ্ণদাস বাবাজি মহারাজ ওনার নাম ছিল। প্রভুপাদকে খুব ভালোবাসতেন, বৃন্দাবনে আসলেই প্রভুপাদের সঙ্গে দেখা করতেন, কুশল বিনিময় করতেন। তিনি একমাত্র ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদের একমাত্র বাবাজি মহারাজ। বাবাজি মহারাজ খুব বড় টাইটেল, মহারাজ হচ্ছে বড় টাইটেল, বাবাজি মহারাজ উনি তাকে দিয়েছিলেন। কারণ উনার মুখ থেকে সবসময় হরিনাম বেরোত, উনি ঘুমায় থাকলেও উনার মুখের কাছে কান নেওয়া যেত তখন মুখ থেকে বেরোতো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এরকম আওয়াজ আসত। এই জন্য অনেকেই বলতেন উনি 24 ঘন্টাই হরিনাম করে। উনি প্রভুপাদের শেষ সময়ে অন্তিম মুহূর্তে উনি আসছিলেন উনার আর এক গুরু ভাইকে নিয়ে বন মহারাজ থেকে। প্রভুপাদ শুয়ে আছেন, উঠতে পারছেন না। প্রভুপাদ ছিল ভক্তি স্বামী গুরু মহারাজকে বলল ওদেরকে বসতে দাও এবং প্রসাদ দাও, প্রসাদ পাচ্ছেন। আর বন মহারাজকে বলছেন বন মহারাজ আপনি তো প্রচার করতে গিয়েছিলেন আমেরিকাতে, কিছু করতে পারেন, আপনি জার্মানিতে গিয়েছিলেন কিছুই করতে পারেন, অনেক টাকা পয়সা নষ্ট করেছেন, কোনো প্রচার করতে পারেন, কেন করতে পারেননি জানেন, আপনার হরিনামের প্রতি বিশ্বাস ছিল না, গুরুর প্রতি বিশ্বাস ছিল না, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস ছিল না, যদি পারেননি। ছিল প্রভুপাদ উনি খালি হাতে আমেরিকায় গিয়েছিলেন, উনি 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন, পৃথিবীর বড় বড় শহরে 100টা মন্দির করেছিলেন, 100টা মন্দির করেছেন, ভাগবত মানে ভাষ্য রচনা করেছেন, গীতার ভাষ্য রচনা করেছেন, পৃথিবীর বড় বড় শহরে রথযাত্রা অনুষ্ঠান করেছেন, জন্মাষ্টমী উৎসব পালন করেছেন, আরো কত কিছু করেছেন, কেন করতে পারছেন জানেন, ওনার গুরুদেবের প্রতি 100% বিশ্বাস আছে ছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি 100% বিশ্বাস ছিল, বৈষ্ণবদের প্রতি 100% বিশ্বাস ছিল, এই জন্য উনি করতে পেরেছেন। আপনার বিশ্বাস ছিল না আপনি কিছু করতে পারেন, এই জন্যই হরিনাম, হরিনাম জপ এবং কীর্তন আমরা যদি আস্তে আস্তে করি, হরিনাম আস্তে আস্তে করবো, মুখে পড়বো আর কানে শুনবো, এরকম
তাহলে এটিকে জপ বলা হয়। আর যদি আমরা সমবেত ভাবে সবাইকে নিয়ে করি যাকে সংকীর্তন বা কীর্তন বলা হয়। এই জন্য শ্রীল প্রভুপাদ আমাদেরকে বলেছেন হরিনাম আমাদের কমপক্ষে প্রত্যেক দিন ষোলমালা জপ করতে হবে। প্রভুপাদ বলেছেন হরিনাম হচ্ছে কলিযুগের যুগধর্ম। এই হরিনামের প্রভুপাদ যত উপদেশ দিয়েছেন সর্বশ্রেষ্ঠতম উপদেশ হচ্ছে প্রত্যেক দিন কমপক্ষে ষোলমালা জপ করব। সবচাইতে শ্রেষ্ঠতম উপদেশ ভগবানের যত সেবা আছে সবচাইতে শ্রেষ্ঠতম সেবা হচ্ছে হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম জপ করা এবং কীর্তন ভগবান সবচাইতে বেশি খুশি হন যদি আমরা ভগবানের সামনে ভগবানের দিব্য নাম জপ এবং কীর্তন করি তাহলে ভগবান সবচাইতে বেশি খুশি হন। শুনলে প্রভুপাদের কথা হরিনামের মতো কোন হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনা সর্বশ্রেষ্ঠতম সাধনা। হরিনাম জপ করা বা কীর্তন করা সর্বশ্রেষ্ঠতম সাধনা ছিল প্রভুপাদ একটা সুন্দর এখানে উক্তি করেছেন সেটা হচ্ছে তুমি যদি ষোলমালা জপ না শেষ করতে পারো আমাদের বলেছেন ষোলমালা জপ করতে বলছেন আবার বলেছেন সেটাও বলেছেন তুমি যদি ষোলমালা জপ শেষ করতে না পারো সেদিন তোমার ঘুমানো উচিত নয়। যেদিন আমাদের ষোলমালা জপ নেবে সেদিন আমাদের ঘুমানো উচিত নয়। তুমি খেতে কেন ভুলে যাও না হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে কেন ভুলে যাও এটি হচ্ছে অবহেলা এবং অপরাধ। পক্ষান্তরে তোমার ঘুম এবং খাবার ভুলে গিয়ে ষোলমালা জপ শেষ করা উচিত। প্রভুপাদের এত বড় কড়া ইনস্ট্রাকশন তুমি তো খেতে ভুলে যাও না তুমি তো ঘুমাতে ভুলে যাও না তাহলে কমপক্ষে ষোলমালা জপ করতে ভুলে যাও কেন। যেদিন তোমার জপ না হবে খাওয়া ঘুম ভুলে যে কমপক্ষে ষোলমালা জপ করতে একে বলে দৃঢ় ব্রত। তোমাকে দীক্ষা নেওয়ার জন্য স্বাগত জানাচ্ছি কিন্তু যদি এটিকে প্রহসন পরিণত করো প্রহসনে পরিণত করো সেটা তোমার ব্যাপার আমি তোমাকে কোনোভাবেই রক্ষা করতে পারবো না। ছিল প্রভুপাদ বলেছেন যদি তুমি ষোলমালা জপ না করো তোমাকে আমি রক্ষা করতে সুরক্ষা দিতে পারবো না তোমাকে ভগবত ধর্মে নিতে পারবো না। প্রভুপাদ এটাও বলেছেন যে মঙ্গলতি করে যে ভালো ষোলমালা জপ করে যে গীতা ভাগবত অধ্যয়ন করে যে কারো নিন্দা করে না তার ভগবত ধর্মে যাওয়ার পথ পরিষ্কার। ছিল প্রভুপাদের কথা ভগবানের পবিত্র নাম এতই শক্তিশালী যে এমনকি অপরাধ যুক্ত হয়ে নাম নিলে সেও ধীরে ধীরে শুদ্ধ ভক্ত হবে তাই আমাদের নাম জপ ত্যাগ করা উচিত নয় যে কোনো পরিস্থিতিতে আমাদের জপ চালিয়ে যাওয়া উচিত। ছিল প্রভুপাদের উক্তি এটাই হলো প্রভুপাদের উক্তি করেছে সেই জন্যে আমাদের ছিল ভক্তিয়ার স্বামী গুরু মহারাজ বলেছেন
শুদ্ধ ভক্ত হওয়ার সরল পন্থা হচ্ছে শুদ্ধভাবে হরিনাম করা। যদি আপনি শুদ্ধ ভক্ত হতে চান তাহলে শুদ্ধ ভাবে হরিনাম করুন এবং অন্তিমে ভগবতমে যান। ছিল জয়প্রতা গোস্বামী গুরু মহারাজ বলেছেন, আমার মন যদি ইন্দ্রিয় তৃপ্তির দিকে থাকে তাহলে আমার পক্ষে আমাদের পক্ষে ষোলমালা জপ করা কঠিন হয়ে যাবে। মন যদি ভগবানের চরণারবিন্দে থাকে ষোলমালা নয় প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সময় আমরা প্রকৃত স্বাদ পাব। আমরা যদি প্রকৃত টেস্ট পাই তাহলে আমরা শুদ্ধভাবে হরিনাম জপ করতে পারবো। আর যদি টেস্ট না পাই তাহলে আমরা ভালো হরিনাম জপ করতে পারবো না। টেস্ট পাই তাহলে প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সময় আমাদের আমরা কি করব, আমরা প্রত্যেকটা অক্ষর বলতে হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ করার সময় আমরা প্রকৃত স্বাদ পাব। আমরা যদি প্রকৃত স্বাদ পাই তাহলে আমাদের আমাদের আর অন্য চিন্তা আসবে না। এই জন্য ছিল প্রভুপাদের কথাই বলি, আমরা যদি কমপক্ষে ভালো ষোলমালা জপ করতে হয়, শুদ্ধভাবে জপ করতে হয়, তাহলে অতীত ভবিষ্যৎ সব ভুলে গিয়ে বর্তমানে থেকে আমাদের হরিনাম করতে হবে। কারণ আমরা যখন হরিনাম করতে যাব তখন আমাদের মনটাকে হৃদয়টাকে গুরু গৌরাঙ্গ এবং তুলসী মহারানীর চরণে আমাদেরকে সমর্পণ করতে হবে। আমাদের অতীত ভবিষ্যৎ সব ভুলে যেতে হবে, বর্তমানে থেকে বাস্তবে থেকে আমাদেরকে পরিণাম করতে হবে। তাই জন্যে আমাদের ছিল প্রভুপাদের এই কথাগুলো আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। ছিল প্রভুপাদ কত কষ্ট করে আমাদের এই গ্রন্থগুলো আমাদের পড়তে হবে। প্রভুপাদের সঙ্গে সবসময় ভগবান থাকতেন, ভগবান যদি না থাকতেন এই 12 বছরে প্রভুপাদ এত কিছু করেছেন এটা করতে পারতেন না, মানুষের পক্ষে সম্ভব নয়। প্রভুপাদ যে গ্রন্থ লিখে গেছেন সেই গ্রন্থ আমাদের জীবনে আমরা পড়ে এক সব গ্রন্থ পড়ে শেষ করতে পারবো না। প্রভুপাদ শুধু গ্রন্থই লেখেননি, আরো তো অনেক কার্যক্রম করেছেন। প্রভুপাদ সারা পৃথিবী ঘুরে সমস্ত ভক্তদের এনে তাদেরকে শুদ্ধ ভক্তে পরিণত করেছেন। প্রভুপাদ একবার উনি আমেরিকায় রয়েছেন, সবাই উনি ওনার 4 জন শিষ্যকে বলেছেন যাও লন্ডনে যাও, আমার গুরুদেবের ইচ্ছা ছিল লন্ডনে প্রচার করব, মানে কৃষ্ণভক্তি প্রচার করবেন, কিন্তু উনি যাকে পাঠাইছিলেন উনি প্রচার করতে পারে নাই, এই যে তোমরা যাও, তোমরা লন্ডনে যাও, লন্ডনে যেয়ে প্রচার করো। দেখো তোমার কৃষ্ণ মহারাজ, তারপরে আরো কয়েকজনকে, একজন মাতাজিও ছিল যমুনা দেবী, ওনাদেরকে পাঠাইছেন। তখন তারা শিষ্যরা মনে করেছিল যে এখানে তো ভালোই ছিলাম, গুরুদেব আমাদেরকে লন্ডনে পাঠাচ্ছেন কেন, সেখানে তো আমরা জানি না চিনি না, যাই নাই করে আমরা কি করে প্রচার করব। এখন প্রভুপাদ তখন
ওদেরকে পাঠালেন, তোমরা ওরা ভিসা পাসপোর্ট করে ভিসা করে এক মাসের মধ্যে লন্ডন গেল। লন্ডনে যেয়ে বিভিন্ন জায়গায় প্রচার করছেন কিন্তু প্রচারে কোনো সুফল পাচ্ছেন না। তখন তো এত মোবাইল ছিল না, এরকম তখন পৌপার চিঠি লেখেন, তোমার প্রচার কেমন করছো? তো পৌপার করছে কিন্তু ভালো হচ্ছে না, কেউ আসে না, আমাদের কথা একটু সহ্য হয় না। যদি আপনি যদি একবার আসতেন তাহলে ভালো হতো। পৌপাদ বলেন আমি আসছি, কিন্তু আমি আসছি তোমরা হল ভাড়া করো। বলে হলে তো কেউ আসবে না, কি আমরা কিভাবে পূজা করবো? বলে না, দেখো যে এখানে মেডিটেশন হবে, ধ্যান হবে, যোগ শিক্ষা দেওয়া হবে। তা আপনি ঠিক আছে সেইভাবে, কারণ বিদেশে এরকম বাইরে অনুষ্ঠান করলে, বাইরে অনুষ্ঠান করলে বিনা পয়সা কেউ কিছু শোনে না, পয়সা দিয়ে টিকিট কেটে শোনে। তখন তারা বললেন ঠিক আছে, পৌপাদ আসলেন, পৌপাদ আসলেন, এসে সেই হলে ঠিকই হল ভরে গেছে। এখন পৌপাল ওখানে বসে আছেন দেখাশোনে, আর যমুনা দেবীকে বলছেন তুমি কীর্তন করো। যমুনা দেবী এত সুন্দর কীর্তন করছেন, আর পৌপাদের দু চোখের জল পড়ছেন, হাত জোড় করে পৌপাদ কি যদি স্তব স্থিতি করছেন। তা যমুনা দেবী ভাবছেন পৌপাদ কি আমার কীর্তনে সন্তুষ্ট হননি, কি অসন্তুষ্ট যে উনি কান্না করছেন, তা আমি কীর্তন বন্ধ করে দেব? তখন উনি ভাবছেন না, পৌপাদ তো নিষেধ করেনি কীর্তন, তবে চালিয়ে যায়। তার কীর্তন এমন ভাবে হচ্ছে ভিতরে যে 450-500 ছিল সবাই নৃত্য করতে পারছে, আর সবাই আনন্দ পাচ্ছে। যমুনা দেবী ভালো কীর্তন করতে পারতেন, আমরা গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি যে দর্শনার্থী কীর্তনটা শুনি ওনার কণ্ঠ, তখন উনি বন্ধ করেন নাই, চলে যাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে প্রভুপাদ বলেছেন স্টপ, কীর্তন বন্ধ করে আমি কোনো হরিকথা বলব। তখন সবাইকে হরিকথা শুনিয়েছেন এবং সেখানে সবাই যা আসছিল অনেকেই বলছে আপনাকে আবার কি করে সাহায্য করতে পারি? আপনি বলছেন তোমরা যদি আমাকে সাহায্য করতে চাও এখানে একটা মন্দির করতে হবে। তখন দেখা গেল যে এক মুহূর্তের মধ্যে সেখানে অনেক টাকা কালেকশন হয়ে গেলো এবং এক সপ্তাহের মধ্যে সেখানে জায়গা কিনে, বাড়ি সহ একটা জায়গা কিনা হলো, সেটা হচ্ছে সহ স্ট্রিট, 10 নম্বর সহ স্ট্রিট লন্ডনে। আমি গিয়েছিলাম সেখানে এক সপ্তাহ মধ্যে। তখন সেই বাড়িতে যখন পৌপাদ বসে আছেন, যমুনা দেবী বলছেন পৌপাদ আপনার কি আমার কীর্তন পছন্দ হয়নি? আপনি কান্না করছিলেন, আমি মনে করছিলাম কীর্তন বন্ধ করে দেবো, তা আপনি কান্না করছিলেন এবং স্তব্ধ করছিলেন কি আমি বুঝতে পারিনি। না না, তোমার কীর্তন খারাপ হয়নি, তোমার কীর্তন এত ভালো হয়েছে, তোমার কীর্তন শোনার জন্যে নারদমণি বীণা নিয়ে তোমার সঙ্গে সঙ্গে কীর্তন করছিল, আমি নারদমণি স্তব করছিলাম, আমি কিছু না বলি। তোমার কীর্তন শুনে স্বয়ং নারদমণি এসেছিল, তুমি এত সুন্দর কীর্তন করতে পারো, এই জন্যে। এবং সেই লন্ডনের সেই সহ স্টেটের মন্দির এখন আছে 6 তলা বিল্ডিং, মেইন লন্ডন। এইভাবে পৌপাদ, পৌপাদ একবার সাউথ আফ্রিকায় গিয়েছেন প্রচার করার জন্য। সাউথ আফ্রিকায় কেউ কৃষ্ণ কথা শোনে না, পৌপাদ বলেছেন হল ভাড়া নাও, হল ভাড়া নিয়েছে, হল ভাড়া 4-5 জন ইন্ডিয়ান লোক বসে আছে, আর কোন পৌপাদ বলেছেন তোমরা সমস্ত মিউজিক ঢোল করতাল ঢোল সব নিয়ে আসো, নিয়ে আসছে, তোমরা সমস্ত হলের দরজা খুলে দাও আর জোরে এই খোল ঢোল জোরে জোরে বাজাও,
আর সবাই মানে প্রভুপাদের কথা শুনে সবাই খোল ঢোল জোর জোর বাজছে, এক মুহূর্তের মধ্যে এখন হল সব ভরে গেছে। ছিল প্রভুপাদ বলে এইবার তোমরা হরিনাম বলো, তারপর খোল ঢোল বাজিয়ে হরিনাম বলেছেন, প্রভুপাদ হরির কথা বলেছেন, শুরু হয়ে গেল সাউথ আফ্রিকার পূজা। কারণ যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা জানেন ভক্তদের কি করে খুশি করা যায়। এই হচ্ছিল প্রভুপাদ। প্রভুপাদ যখন ডেট্রয়েট গেলেন, ডেট্রয়েট হচ্ছে আমেরিকার শিল্পনগর, সেখানে অস্ত্র তৈরি কারখানা আছে, গাড়ি তৈরি কারখানা আছে, সমস্ত কিছুর কারখানা সেখানে, আমাদের এলফার্ড রাজপোর্ট অম্বরীশ কুকুর বাড়িও ওখানে, বাড়ির নাম হচ্ছে গ্রিন হাউস। আমি আমার সৌভাগ্য হয়েছিল বাড়িতে গিয়েছিলাম। ওখানে প্রভুপাদ খবরের কাগজ দেখছে ফিশারম্যান হাউস বিক্রি হবে, ডেট্রয়েটের সবচেয়ে দামি বাড়ি ফিশারম্যান হাউস। প্রভুপাদ ওনার ভক্তদের বললেন চলো যাই ফিশারম্যান হাউস দেখে এসে। না না প্রভুপাদ ওখানে যাওয়া যাবে না, ওখানে অনেক টাকা দাম, ওই বাড়ি কেনা তো সম্ভব না, চলো না যাই দেখে আসি। সবাইকে নিয়ে প্রভুপাদ নেতৃস্থানীয় ভক্তদের নিয়ে ফিশারম্যান হাউস গেলেন। ফিশারম্যান হাউজের দুটো বিল্ডিং এবং সেই মন্দিরের কারুকার্য সোনা দিয়ে তৈরি, ল্যাট্রিন বাথরুম টয়লেট সব সোনার অলঙ্কার দিয়ে তৈরি। প্রতিদিন লোক আসে দর্শন করার জন্য, $10 ফিজ দেয়, মানে বেশি হয়ে গেছে। প্রভুপাদ সেখানে যে পরিকল্পনা করছেন, এখানে রাধা গোবিন্দ বসবে, এখানে জগন্নাথ বলে সুভদ্রা মহারাজ বসবে, এখানে নিতাই গৌর বসবে, এখানে রান্না হবে, এখানে পূজারীরা থাকবে, এখানে ব্রহ্মচারী থাকবে, এইটা হবে গেস্ট হাউস। আর বাড়ির মালিক চিন্তা করছেন আমি একজন বড় খরিদ্দার পেয়ে গেলাম। তাই হবে প্রভুপাদের সঙ্গে দুই তিন ঘন্টা ঘুরছে, মা বাড়ির মানে মালিক বলছে আপনি দাম বলুন, আমার বাড়ি আপনি ঘুরে ঘুরে দেখছেন। প্রভুপাদ শুধু পরিকল্পনা করছেন এখানে এই হবে, এখানে এই হবে, এখানে সেই হবে বলছে। আর প্রভুপাদকে বলছে প্রভুপাদ এটা সম্ভব না, আমাদের কোনো টাকা নেই। কিছুক্ষণ পরে প্রভুপাদ বলছেন মানে বাড়ির দাম কত, একটা দাম চেয়েছে অনেক বড় বেশি দাম, মানে ধরুন $120। প্রভুপাদ বলে প্রভুপাদ হাঁটছে দাম বলুন, প্রভুপাদ যে বাড়ির দাম যা তার চার ভাগের একক বলেছে, না প্রথম বলেছেন আই এম এ বিগার, আই এম এ বিগার, আমি বিকার। ওই লোকটা এত রেগে বলছেন তাহলে কি আমি ভিকারির সঙ্গে তখন ঘুরলাম? তার প্রভুপাদ হাঁটা দিয়েছেন, প্রভুপাদ ফিরে এসে বলছেন আপনার বাড়ির দাম $25,00,000। না না এত কম দামের বাড়ি ভাই, আমরা $100,00,000 এরকম $25,00,000 বলছেন এরকম কিছু একটা বলেছেন, কম বেশি হতে পারে না, আপনার কাছে বাড়ি কি করবো আপনি চলে যাবেন, প্রভুপাদ চলে আসলেন। প্রভুপাদ চলে আসার পরে ওই লোকটা রাত্রে ঘুমাতে পারে, যে সাধু বলল সন্ন্যাসী বলল যে সে ভিখারি, আবার আমার বাড়ির দাম $25,00,000 বললেন, কথা মধ্যে ঘুরতে ঘুরতে কারণ কৃষ্ণ তার মধ্যেও অধিষ্ঠান হয়ে গেছে, কৃষ্ণ তার মধ্যে আছে, কৃষ্ণ অধিষ্ঠান সর্বজীবিতা, ভগবান তাকে দিয়ে বলাচ্ছেন হয়তো, তার বলছে যে আমি যদি বাড়ি বিক্রি করতে পারি ভিখারি কাছে বাড়ি বিক্রি। তখন প্রভুপাদকে ডাকছেন, প্রভুপাদ গিয়েছেন, প্রভুপাদ ঠিক আছে এক সপ্তাহ সময় দিন আমাকে, বা প্রথম বলছে এক মাস সময় দিন, ঠিক আছে এক মাস সময় দিয়ে আপনি টাকা সংগ্রহ করে আমাকে দেবেন, ঠিক আছে। শিষ্যরা বলছেন প্রভুপাদ আপনি কিভাবে এই বাড়িটা কিনতে চাচ্ছেন, আমার তো টাকা নেই। কৃষ্ণের সাথে হবে, তারপরে অম্বরীশ প্রভুর সঙ্গে দেখা হয়, এলভার বিরাজপুর উনি আত্মহত্যা করতে চেয়েছিলেন, পরমার সঙ্গে দেখা হলে
উনি ওনাকে বলেন আমি একটা আমার একটা কাজ করতে হবে, এই সেখানে মন্দির করতে হবে, তো আমি ফিশারম্যান হাউস দাম বলে আসছি, এই এটা কি করে করা যায় দেখো। তখন অম্বরীশ প্রভু বললেন ঠিক আছে আমি চিন্তা করবো না, এটা আমি দেখছি, হয়ে গেল। অম্বরীশ প্রভু এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে বাড়িটা কিনে দিলেন। কারণ ভগবানই করায় এইসব, আমরা আমরা করাবে কখন? আমরা যদি ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করতে পারি, ছিল প্রভুপাদ ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন করেছিলেন এই জন্যে প্রভুপাদের প্রভুপাদ কৃপা করেছিলেন ভগবান, ছিল প্রভুপাদের অনেক গুণ মহিমা, ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে না। এই জন্য আপনাদেরকে বলবো প্রভুপাদের জীবনী পড়বেন এবং প্রভুপাদকে জানুন, প্রভুপাদকে যত বেশি জানবেন আপনার ভক্তি জীবন তত সমৃদ্ধ হবে। প্রভুপাদকে জানুন, প্রভুপাদ কি বলেছেন না বলেছেন শুনতে হবে, সেটা করতে হবে। তাহলে এই জন্য আমি আপনার সবাইকে অনুরোধ করব, আপনারা সবাই শুদ্ধভাবে জপ করবেন এবং যে আমাদের যে নিয়মগুলো আছে সাধনা, কারণ আমরা সাধনার বেলায় অন্যর বেলায় আমরা ঘোড়ার মতো দৌড়ে থাকি, সাধনার বেলায় বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকি। আমাদের প্রত্যেক ভক্তের উচিত মর্নিং সাধনা, মর্নিং সাধনা, মঙ্গল আরতি, তারপরে জপ, কারণ নিন্দা না করা, ভাগবতম পাঠ, ভগবানের পূজা এবং ভগবানের আরতি করা, একদম আমাদের যে নটা পর্যন্ত যা আমাদের যেগুলি নিয়মগুলো আছে আমাদের সাধনা, মর্নিং সাধনা, এইগুলো আমরা আমাদের সবাই করতে, উত্তম ভাগবত সবাই প্রত্যেক ভাগবত পড়তে হবে, এটা আমরা করতে পারি। শুধু প্রভুপাদ কিন্তু সার দেননি, হরিনাম উনি বলছেন হরিনাম তুমি তো ঘুমাতে ভুলে যাও না, খেতে ভুলে যাও না, হরিনাম জপ করতে গেলে ভুলে যাও না, ঘুমে না খেয়ে হরিনাম সর্বদা জপ শেষ করতে হবে। এই জন্য আমরা প্রভুপাদের ইনস্ট্রাকশন মানতে হবে, যদি আমরা মানি তাহলে গুরুদেবই একই ইনস্ট্রাকশন দিয়েছেন, তাই আমরা আমাদের সমস্ত নিবেদন আমরা প্রভুপাদের চরণে করছি, প্রভুপাদ আপনি কৃপা করবেন যেন আমরা গুরু গৌরাঙ্গ প্রভুপাদের কাছে আমরা প্রার্থনা করি, আমরা যেন প্রত্যেক দিন কমপক্ষে ভালো শ্লোমরা জপ করতে পারি এবং ভাগবতম পড়তে পারি, মঙ্গলারতি করতে পারি, আমরা যেন কারণ নিন্দা না করি, আমরা যেন সবাইকে নিয়ে মিলেমিশে এই সংগঠনে থাকতে পারি, এই প্রার্থনা প্রভুপাদের চরণে করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, জয় বৈদিক কালচার ওয়ার্ল্ড কি জয়, হিজ গ্রেস চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রভু কি শ্রীল প্রভুপাদ কি। শুধু ভক্তবৃন্দ আপনাদের কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, অনেক ভালো লাগলো আপনার আজকে আলোচনা, ধন্যবাদ প্রভু। প্রভুবাদের অনেক অজানা তথ্য আমরা জানলাম আপনার আজকে পাঠের মধ্যে দিয়ে, তো প্রভুবাদের কৃপা যেন আমাদের পুরো বর্ষিত হয়, সেজন্য আপনি আমাদের কৃপা করবেন, আমরা যেন প্রভুবাদের ছত্রছায়ায় সবসময় থাকতে পারি। আমার আর একটা ক্লাস আছে, আমি সেখানে চলে যাচ্ছি, আমার এখানে ই চলছে, আমাদের ভক্তি বৈভবের প্রেজেন্টেশন চলছে, এই জন্য আবার ওখানে যেতে হবে, আমি আর সময় দিতে পারছি না প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম প্রভু। আমরা আমরা তো গত বছর অনেক সুন্দর প্রোগ্রাম করলাম স্বামীবাগে, এবার আমরা স্বামীবাগে বৈদিক কালচার ওয়ার্ল্ড এর দ্বিতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান করতে চাই প্রভু, আপনার কৃপা। ঠিক আছে, অসুবিধা নেই, সমস্যা নেই, আমাদের যোগাযোগ করতে হবে, আমাদের ঈশ্বর প্রভু, দুর্লভ প্রভু আছে, জগৎগুরু প্রভু আছে, প্রভু আপনার কৃপা প্রার্থী, আমরা যেন শিল প্রভুপাদের এভাবে সেবা কার্য করে যেতে পারি, আমাদের জন্য আশীর্বাদ প্রার্থনা করি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।
আমি রাখি তাহলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অনেক ধন্যবাদ প্রভু আপনার কাছে আমাদের সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। অর্চনা মাতাজি, আপনার দীক্ষিত নাম কি হয়েছে আর একবার বলুন। অচলা ভক্তি দেবী দাসী মাতাজি কি জয়। হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ধন্যবাদ ঝুলনেশ্বরী মাতাজি আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। মাতাজি কীর্তন করেছেন সুন্দর। হ্যাঁ নন্দিতা ঘোষ, আপনি একবার হাত তুলেছিলেন, কিছু বলবেন? নন্দিতা ঘোষ মাতাজি, ঠিক আছে? সকলকে বাঞ্ছা গল্প পাবনে আজকের সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। আপনারা প্রতি মঙ্গলবার 7:30 থেকে ভজন কীর্তন এবং 8:00 থেকে পাঠ কীর্তন হয়ে থাকে। আপনারা আমাদের এই আইডি একই পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।